মাদারীপুরে চলছে বোরো ধান কাটার ধুম চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবছর বাম্পার ফলন হয়েছে তবে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষকরা রাকিব হাসানের রিপোর্ট জানাচ্ছেন অলিউল রনি বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের চাষিরা বৈশাখের শুরু থেকেই পুরোদমে চলছে ধান কাটা আর মাড়াই বোরো ধানের ভাণ্ডার মাদারীপুর তবে চৈত্রের শেষে শিলাবৃষ্টি আর ঝড়ের সংখ্যায় ছিলেন কৃষকরা কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে বোরো ধানের চোখ মুখে খুশির ঝিলিক কৃষকের তবে জমি আবাদে খরচ বেশি হওয়ায় দাম নিয়ে সংখ্যায় তারা ধান এবার গতবার থেকে এবার ফলন আরও ভালো হয়েছে উনত্রিশ ধান এবার থেকে আমাদের ধান এবার অনেক উন্নত হয়েছে অনেক ভালো হয়েছে সারোসূত্রের দাম দা যদি একটু কমাইত এবং এই বীজ ধানের দাম দা যদি একটু কমাইত কৃষি মানুষ যদি আমাদের সাহায্য করে তাহলে আগামীতে আশা করি এর ভালো উৎপাদন করা যাবে সরকার যদি আমাকে এই সারের সহযোগিতা করতো অতিরিক্ত তাপপ্রভায় জেলার কিছু জমির ধান নষ্ট হলেও ভালো ফলনে ক্ষতির মুখে পড়বে না কৃষকরা জানিয়েছে কৃষি বিভাগ আমাদের এই বছরের যে আবহাওয়া সেই আবহাওয়াতে আমাদের ফলন খারাপ হবে না ভালো হবে যদিও অতিরিক্ত তাপের কারণে আশঙ্কা করা যাচ্ছিল যে ফসল ক্ষতি হতে পারে কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের ফলন বাড়বে চলতি মৌসুমে মাদারীপুর জেলায় তেত্রিশ হাজার সাতশো একান্ন হেক্টর জমিতে ধান চাষ হয় সময় মতো ফসল ঘরে তুলতে পারলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো একুশ মেট্রিক টন চাল উৎপাদন করা সম্ভব অলিউল রনি নাগরিক ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়